সময় বাড়ার সাথে সাথে কিন্তু পানি পানির তীব্রতা অনেক বেড়ে যাচ্ছে। সালামু আলাইকুম। আসলে ইসাপুরা দেখুন, আমাদের ইসাপুরা গ্রামটি সম্পূর্ণ পানি নিচে তলিয়ে গেছে এবং কি হাজার হাজার লাখ লাখ মানুষ এখনো ঘরবন্দী হয়ে আছে আমাদের এই ইসাপুরাতে গ্রামটিতে। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, সবাই নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্যে। আসলে বুড়বুড়িয়া যে গোমতী নদীর বাঁধটি গতকাল রাতে ভেঙে যায়, ভাঙার ফলে এখন আসলে আমাদের এই বুড়বুড়িয়া যে বাঁধের পানি অলরেডি আমাদের বুড়ুসুং থানার অলরেডি সবগুলো গ্রামকে ডুবিয়ে প্লাবিত পানির নিচে তলিয়ে গেছে। এখন বর্তমানে আমাদের যে ইসাপুরা আছে, ইসাপুরাতে অলরেডি পানির নিচে গ্রামটি আমাদের তলিয়ে যাচ্ছে। এমনকি আমাদের অলরেডি আমাদের ভূ পরিমাণ আসলে পানি আমাদের এখন ইসাপুরাতে বর্তমানে আমরা আসলে এখনও অনেক আমাদের হাজার হাজার মানুষ কিন্তু গর্ভবন্দী হয়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা চলতেছে। আমাদের অনেক স্বেচ্ছাসেবক বাইরে আসছেন, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছেন। এখনও হাজার হাজার মানুষ কিন্তু গর্ভবন্দী হয়ে আছে আমাদের এই ইসাপুরাতে। আসলে আমি আমাদের পার্শ্ববর্তী গ্রাম বানাসোয়া, রত্নবতী, বানাসোয়া, সিমরা, মৌলভীনগর, কাটানিসার, আমি তাদেরকে বারবার বলতেছি আপনারা এখনই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্যে, কারণ এই যে পানি আসছে আমাদের আর অল্প সময়ের মধ্যে কিন্তু ইসাপুরা গ্রামটি একেবারে পানির নিচে তলিয়ে যাবে। যার পরে কিন্তু আমাদের ভরসালের পরে কিন্তু আমাদের সিমরা বানাসোয়া গ্রামটি তো পানি অলরেডি আসতেছে আমাদের বানাসোয়ার দিকে। আর আমাদের সিমপুর গ্রামের সবাইকে বলবো সতর্ক থাকার জন্য, সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান। তো এখন বলা যাচ্ছে না আমাদের গ্রামও হয়তো প্লাবিত হয়ে যাবে। আমি গতকাল রাত্র একটা সময় বুড়বুড়িয়াতে ছিলাম, তখনও যে হারে পানি আসতেছিল, আমি যে আইডিয়া করেছিলাম যে আসলে আমাদের এই সাইডগুলোতে পানি আসতে পারে, তবে পানি আসবে আমি জানতাম, বাট এতটা পানি আসবে আসলে আমি কখনো ভাবিনি, আমরা কল্পনা করি নাই। সিমরা মৌলভীনগর সব আমাদের ওই সকল গ্রামের সকল যুবক ভাইদেরকে আমি বলবো, সবাই আপনারা চলে আসুন, তাদের পাশে এসে দাঁড়ান। আসলে আমাদের ইসাপুরা গ্রামটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাচ্ছে, অলরেডি তলিয়ে গেছে, এখনই বর্তমানে আমাদের ভূ পরিমাণ পানি চলে আসছে। মহিষপাড়াতে আমি যতটুকু জানতে পারছি, আমাদের এখনো হাজার হাজার মানুষ আসলে পানিবন্দী হয়ে ঘরে আটকে আছে, আসলে ওরা বেরোতে পারতেছে না। আমি আবারও বলছি মহিষপাড়ার দিকে, যে আমাদের মহিষপাড়ার দিকে পানি স্রোত অনেক তীব্র, কিন্তু পানি ভরার কারণে আমাদের হাজার হাজার ভাই মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে মহিষপাড়াতে। আমার আসলে খুবই খারাপ অবস্থা। আমি সবাইকে অনুরোধ করবো আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে, যেভাবে পারুন আমাদের এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করুন। এমন করে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে অলরেডি আমাদের এই যে মহিষপাড়ার দিকে যে গ্রামে, অলরেডি ভূখমান পানি চলে আসছে, অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ গ্রামটি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তলিয়ে যাবে। আমি আমাদের সকল আমাদের গ্রামের আমাদের ইউনিয়নের সকল ভাইদেরকে বলবো, সবাই দ্রুত সময় চলে আসুন, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করুন। এখন হাজার হাজার মানুষ ঘরবন্দী হয়ে আছে আমরা যতটুকু জানতে পারছি, সবাইকে খুব দ্রুত সময়ের জন্য আসার জন্য চেষ্টা অনুরোধ করতেছি, যাতে সবাই আসতে পারে, তাদেরকে উদ্ধার করতে পারে। আসলে খুবই খারাপ অবস্থা আমাদের এই বর্তমানে মহিষপাড়ার দিকে, অলরেডি মহিষপাড়া থেকে আমাদের ইসাপুরার দিকে পানি কিন্তু অলরেডি চলে ঢুকে গেছে। অলরেডি আমাদের ইসাপুরাও অর্ধেক আমাদের গ্রাম আসলে অলরেডি বুক সমান চলে গেছে। আমাদের স্বেচ্ছাসেবক বাইরে চেষ্টা করতেছে তাদেরকে উদ্ধার করার জন্য, যে যার যার মতো করে। আমি আমাদের গ্রামের সকল যুবক ভাইদেরকে বলবো, যদি সম্ভব হয় আপনারা চলে আসুন, আসে ওদের পাশে দাঁড়ান, ওদেরকে রক্ষা করার চেষ্টা করুন। এখন হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে, আসলে আমি কথা বলার মতো অবস্থানে নেই এখন বর্তমানে। আসলে যে অবস্থা খুবই খারাপ অবস্থা, আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো তাও পারতেছি না, পানির এত স্রোত। আসলে পানির সময় বাড়ার সাথে সাথে কিন্তু পানির তীব্রতা অনেক পানি বেড়ে যাচ্ছে। আসলে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা চেষ্টা করতেছে তাদেরকে যেভাবে খুব দ্রুত সময়ের মধ্যে ওদেরকে সরিয়ে নেওয়ার জন্য এখান থেকে, কিন্তু পানি বাড়ার কারণে অলরেডি আমাদের রাস্তা, মেন রোড রাস্তা হারিয়ে যাচ্ছে, রাস্তা আসলে খুঁজে পাওয়াটা এখন খুবই মুশকিল। তাও চেষ্টা করতেছে আমাদের ভাইয়েরা উদ্ধার করার জন্য স্বেচ্ছাসেবক ভাইয়েরা।